ত্ৰিস্তৰীয় পঞ্চায়ত নিৰ্বাচন হোৱাৰ জৰুৰী কাই তল পঞ্চায়তস্তৰীয় ক্ষমতা পাই ডেভলপমেণ্টে সহায়ত হ'ব ত্ৰিস্তৰীয় পঞ্চায়ত নিৰ্বাচনটো হোৱা একদম জৰুৰী অমিক্ৰন বাধক হৈছিল ধীৰে ধীৰে বাৰ সত্বে ভি সৰ্বদলীয় বৈঠক দহ তাৰিখ দিন টকা কোভিড কটকা মানিকি নিৰ্বাচনৰ বেছি হোহল্লা নকৰকি ত্ৰিস্তৰীয় পঞ্চায়ত নিৰ্বাচন ৰাজ্যৰে হোৱা কথা লোকৰ পাখক ক্ষমতা যাব লোকে ডেভেলপমেন্ট কামনে নিজে সামিল করবে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লোক ডেভেলপমেন্ট হব কিন্তু এমধ্য সত্য যে ও এবং টি মান আন্দোলন সারা রাজ্যের এবার চালছে ওড়শা সরকার যে হিসাবের পলিশ রিজরভেসন পলিসি তোলে ও বিসি রিজরভেশন তা না এত সংখ্যার ও এত পরসেন্টেজ ওড়শার অতি তার সরকার কলে নি ভিতরে তীব্র জনসন্তোষ দেখা দিয়েছে এস টি মান ভিতরে আদিবাসী সম্প্রদায় লোক মানে অসন্তোষ হচ্ছেন তিন তিন থর রিজর্ভেসন পলিসি সরকার পরিবর্তন কলে এবং গত সাত তারিখ দিন যে রিজরভেশন পলসি কে পূর্ব যা রিজর্ভেশন পলিশ তাহার সামান কোশে ও বিসি রিজরভেশন এবং এস টি মানুষ কোশে সংরক্ষণ ব্যবস্থা কলে না সেইপ্রেম নির্বাচন হওয়া পূর্বর ওমিক্রন হলে সুদ্ধা কোভিড কটকা ভিতরে নির্বাচন হওয়ার কথা কিন্তু তা তাপর্ ও বিসি মানুষ রিজর্ভেসন তা রাজ্য সে পলিসি ফাইনাল করা কথা এসটি মানে যে অসন্তোষ মধ্যে বিচার কথা এবং এ সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করে তুরন্ত নির্বাচন প্রক্রিয়া যেহেতু আরম্ভ হয়ে সিজরভেশন পলিসি সাথে মিশাই নির্বাচন হেবার আবশ্যকতা আছে